আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো ছয় কলির পেটিকোট কিভাবে তৈরি করতে হবে। আমি আপনাদের আজকে এমন একটি কৌশল বলবো যা আপনারা শিখতে পারলে যে কোনো সাইজের পেটিকোট তৈরি করতে পারবেন। পেটিকোট কাটার জন্য লম্বা এবং কোমরের মাপ লাগবে, আর কোমরের মাপ অনুযায়ী এই কলিগুলো বের করতে হবে। আপনারা যেন ভালো মতো বুঝতে পারেন, আমি এখানে একটা চার্ট তৈরি করেছি, আশা করছি ভালো মতো খেয়াল করলে আপনারাও এটা তৈরি করতে পারবেন। বন্ধুরা, কোমরের মাপ যদি 32 ইঞ্চি হয় তাহলে আর দিয়ে ভাগ দিবেন, তাহলে আসে 4 ইঞ্চি, সাথে সেলাইয়ের জন্য আধা ইঞ্চি যোগ করতে হবে। যদি 36 ইঞ্চি হয় তাহলে আর দিয়ে ভাগ দিবেন, তাহলে আসে 4.5 ইঞ্চি, সেলাইয়ের জন্য আরও আধা ইঞ্চি যোগ করবেন। যদি 40 ইঞ্চি হয় তাহলে আর দিয়ে ভাগ দিবেন, তাহলে আসে 5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি যোগ করতে হবে। যদি 44 ইঞ্চি কোমর হয় তাহলে আর দিয়ে ভাগ দিবেন, তাহলে আসে 5.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি যোগ করতে হবে। যদি 48 ইঞ্চি কোমর হয় তাহলে আর দিয়ে ভাগ দিবেন, তাহলে আসে 6 ইঞ্চি, সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি যোগ করবেন। যদি কোমর 52 ইঞ্চি হয় তাহলে আর দিয়ে ভাগ দিবেন, তাহলে হবে 6.5 ইঞ্চি, সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি যোগ করতে হবে। মোট কথা, কোমর যা হবে সেটাকে আর দিয়ে ভাগ দিবেন, যা আসবে সেটার সাথে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি যোগ করতে হবে। আর বন্ধুরা, আমি এখানে ছয় কলির পেটিকোট অথচ আর দিয়ে আমি কেন ভাগ করেছি, এটা আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে। তো আমি যখন এই পেটিকোটের কলিগুলো কাটবো তখন আপনাদেরকে দেখিয়ে দিব কেন আমি আর দিয়ে ভাগ দিয়েছি। তো চলুন বন্ধুরা, দেখাই এটা আমি কিভাবে কাটবো। এখানে আমি 2.25 গজ কাপড় নিয়েছি। আমি যে পেটিকোটটা কাটবো সেই পেটিকোটের লম্বা আছে 34 ইঞ্চি এবং কোমরও আছে 34 ইঞ্চি। আমরা যখন কোমরের মাপ অনুযায়ী কলিগুলো বের করব তখন আমরা 2 ইঞ্চি বাড়িয়ে তারপর কলিগুলো বের করব। এটা একটা গোপন টিপস, আপনারা যখনই কোনো কোমরের সাইজ অনুযায়ী কলিগুলো বের করতে যাবেন তখন আপনারা যদি 40 সাইজ কোমর হয় তাহলে 2 ইঞ্চ বড় সাইজ নিয়ে তারপরে আপনারা কলিগুলো বের করবেন, তাহলে দেখবেন অনায়াসে আপনারা এই পেটিকোটটা ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে 34 সাইজের কোমরের জন্য এখানে 36 সাইজের কোমরের মাপ অনুযায়ী এখানে কলিগুলো কাটবো। তো 36 সাইজ কোমরকে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই তাহলে আসে 4.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি নিব, তাহলে হয় 5 ইঞ্চি। তাহলে আমি এই কলিগুলো যে বের করব 5 ইঞ্চির মাপ নিয়ে তারপর কলিগুলো বের করব। প্রথমে আমি এই কাপড়টাকে লম্বা অনুযায়ী ভাঁজ করে নিয়ে 4 ভাঁজ করে রেখেছি। এই পাট হচ্ছে খোলা অংশ এবং এই পাটটা হচ্ছে বন্ধ অংশ। প্রথমে আমি উপরের দিক থেকে 1/2 ইঞ্চির একটা দাগ দিব। এরপর পেটিকোটের লম্বা নিব আমি 34 ইঞ্চি, তাহলে এখানে বেল্টের জন্য আমি 2 ইঞ্চি বাদ দিব, তাহলে লম্বা আসে 32 ইঞ্চি। আমি এই 32 ইঞ্চি বরাবর প্রথমে দাগ দিয়ে নিব, আর সেলাইয়ের জন্য আমি আরও 2 ইঞ্চি বেশি নিব। নিচের সেলাইটা আমি চওড়া করে দিব, এর জন্য আমি 2 ইঞ্চি নিয়েছি। এবার এই দাগগুলোকে লম্বা করে দিয়ে দিব। এই দাগটাকে এভাবে করে লম্বা করে দিয়ে দিব। নিচের এই দুইটা দাগও আমি এভাবে করে লম্বা করে দিয়ে নিব। এবার নিচের যে দাগটা দিয়েছি এই দাগ অনুযায়ী কাপড়টাকে এভাবে করে সরিয়ে নিয়ে 4 ভাঁজ করে রাখবো। সামনের দিকে যে বাড়তি কাপড়টা বের হয়েছে এটা আমি আলাদা করে নিব। বন্ধুরা, আমি যে পেটিকোটের কলিগুলো বের করছি এটা কিন্তু 5 ইঞ্চির হবে। আমাদের একটা কলি এই পাশ থেকে বের হবে আর একটা কলি এই পাশ থেকে বের হবে, মানে দুইটা দুই পাশ থেকে বের হবে। প্রথমে উপরের দিকে আমি 5 ইঞ্চির একটা দাগ দিয়ে নিব। ঠিক তার উল্টা দিকে নিচের দিকে আমি এভাবে করে 5 ইঞ্চির একটা দাগ দিব। এবার নিচের এই দাগটা উপরে এই দাগের সাথে আমরা মাপার ফিতাটা দিয়ে এভাবে করে নিয়ে তারপর দাগ দিয়ে দিব। এবার নিচের যে জয়েন্টটা আছে এই জয়েন্টটা প্রথমে আমি আলাদা করে নিব। এরপর কোলের জন্য যে দাগটা দিয়েছি এটাকে এভাবে করে কেটে আলাদা করে নিব।
বন্ধুরা, আমি 8 দিয়ে কেন ভাগ দিয়েছিলাম এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের এখানে কাপড়টা 4 ভাঁজ করে রাখা আছে। এ পাশটা হলো খোলা অংশ, এখান থেকে 4টা পাট বের হয়েছে, 1টা, 2টা, 3টা, 4টা, 4টা পাট বের হয়েছে। তাহলে আমাদের ওই পাশ থেকেও আমাদের ঠিক 4টা পাট বের হবে, কিন্তু আমাদের ওই পাট থেকে 4টা পাট বের হবে না, কারণ আমাদের এই পাটে জয়েন্ট আছে। তাই এই পাশ থেকে আমাদের বড় 2টা পাট বের হবে। তাহলে এই পাশে 2টা আর এই পাশে 4টা, তাহলে হয় টোটাল 6টা। এর জন্যে আমরা 8 দিয়ে ভাগ দিয়েছি, কিন্তু আমাদের কলিগুলো বের হবে 6টা। আর এভাবে যদি আপনারা যে কোনো পেটিকোট তৈরি করেন, তাহলে আপনারা কলিগুলো খুব সহজেই বের করতে পারবেন। এবার এই বড় কলির উপরে আমি ঠিক আড়া সাইড যেগুলো বের হয়েছে কলিগুলো, এটাকে এভাবে করে রাখব। এটা হচ্ছে আড়া পাশ এবং তার উল্টা পাশে হলো সোজা পাট। তা আমরা যখন সেলাইটা করব, এই আড়া পাট যেটা আছে এটা সেলাই করলে দেখা যাবে নিচের দিকে কাপড়টা বড় হয়ে যাবে, তাই আমরা এভাবে করে 1/2 ইঞ্চির একটা দাগ দিব। কোণার থেকে আমরা কাপড়টাকে কেটে নিব। তাহলে আমরা যখন সেলাইটা করব, তখন নিচের দিকে যে কোণার কাপড়টা বের হয়ে থাকবে, এটা আর বের হবে না। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কলিগুলো কিভাবে থাকবে। বড় কলিটা থাকবে মাঝ বরাবর, আর ছোট কলিগুলা সোজা পাট সাইডে রেখে সেলাই করতে হবে। তার মানে একটা পাট সোজা থাকবে আর একটা পাট আড়া হয়ে তারপর সাইডে সেলাই করতে হবে। বন্ধুরা, অনেকেই বলে 2 মিনিটে অথবা 3 মিনিটে পেটিকোট সেলাইয়ের নিয়ম, আসলে ঝটপট করতে গেলে আপনি শিখতে পারবেন না। আপনাকে শেখার জন্য ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে, তাহলে আপনি কিভাবে এটা সেলাই করব বা কাটবো আপনি শিখতে পারবেন। এবার আপনাদের দেখাবো বেল্টের কাপড়টা কিভাবে আমি কাটবো। বন্ধুরা, আমি বেল্টের কাপড়টা কিভাবে বের করব সেটা দেখাচ্ছি। আমাদের বেল্টের কাপড়টা হবে চওড়া 2 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য আমি 1/2 ইঞ্চি আরও বেশি নিব, তাহলে হয় 2.5 ইঞ্চি। এই 2.5 ইঞ্চি বরাবর এইভাবে করে কাপড়টাকে ভাঁজ করে নিব। বন্ধুরা, এখানে কাপড় কিন্তু 2 ভাঁজ করা আছে এবং এটাকে আমি আরও একটা ভাঁজ দিয়েছি। আমাদের যে কোমরের কাপড়টা হবে এটা কিন্তু ডাবলভাবে থাকবে। এখানে কাপড়ের লম্বাটা আছে 17 ইঞ্চি, আমাদেরকে আরও 2 ইঞ্চি এখানে যোগ করতে হবে, আর সেলাইয়ের জন্য আমি আরও 1 ইঞ্চি বেশি নিব, তাহলে এই কাপড়টা আমি পরবর্তীতে সাইডে জয়েন্ট দিয়ে নিব। এবার এই মাপ অনুযায়ী কাপড়টাকে কেটে নিব। এরপর বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টাকে যে এভাবে করে ভাঁজ করে নিব। এরপর বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টা আমি মেপে দেখব এখানে কতটুকু আছে। এখানে প্রায় 5 ইঞ্চি কাপড়ই আছে, তাই আমি এই কাপড়টাকে এভাবে করে 2 ভাঁজ করে নিব, নিয়ে এভাবে করে আরও একটা ভাঁজ দিব। আর এখানে কাপড়টা যদি বেশি থাকে তাতে কোনো সমস্যা হবে না, আমরা পরবর্তীতে কাপড়টা কেটে নিতে পারবো। আর বাকি যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমি ফিতা তৈরি করে নিব। এবার আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা সেলাই করতে হবে। প্রথমে আমি কলিগুলোর জয়েন্ট দিব। এখানে আমি বড় কলিটা নিয়েছি, এটার পাশে আমি ছোট কলিটা রাখব। ছোট কলির যে পাটটা সোজা আছে, এই সোজা পাটটা বড় কলির সাথে আমি সেলাই করব। মানে একটা পাট সোজা থাকবে আর একটা পাট আড়াভাবে থাকবে। তো এইভাবে করে বড় কলির উপরে ছোট কলিটা এভাবে রেখে সাইডে আমি সেলাই করব। বন্ধুরা, আপনারা যদি ভালোভাবে ভিডিও শিখতে চান, কোনো কিছু তৈরি করা শিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে হবে, তা না হলে আপনারা কিছুই করতে পারবেন না। আমি একটা পাট জয়েন দিয়েছি, ঠিক তার উল্টা পাশে আমি এভাবে করে সোজা পাট রাখবো বড় কলিটার উপরে রেখে, তারপর সাইডে আমি সেলাই করব। বন্ধুরা, আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দিব। কলির জয়েন্ট দেয়া হয়ে গেল। বন্ধুরা, ঠিক এভাবে করে আমি আরও একটা পাট সেলাই করে নিব। বন্ধুরা, আমার 2টা পাট এভাবে করে সেলাই করা হয়ে গেছে। এবার 2টা পাটকে আমি এই যে সোজাভাবে একটার উপর আরেকটা রেখে তারপর সাইডে আমি সেলাই করে নিব। 2টা পাট কিন্তু আমার সোজাভাবে আছে, এই একটার উপর আরেকটা এভাবে করে রেখে তারপর আমি সাইডে সেলাই করব।
আমি এই পাশটা সেলাই করব না, এই পাশটা আমি পরে সেলাই করব, এই পাশটা সেলাই করব না, কিন্তু এই পাশের এভাবে করে দুটা পাট সমানভাবে নিয়ে তারপর আমি নিচের কতটুকু অংশ ফাড়া রাখবো সে জায়গায় প্রথমে একটা চিহ্ন দিয়ে নিব। আপনারা কতটুকু ফাড়া চান সেই অনুযায়ী এভাবে করে একটা চিহ্ন দিয়ে নেবেন, কারণ এই চিহ্ন দেওয়ার পরে উপর থেকে এই সাইডটা আলাদাভাবে সেলাই করে নিতে হবে। এই সাইডটা সেলাই করতে হবে উল্টা দিক থেকে, এই যে উল্টা পাশে এভাবে করে রেখে প্রথমে একটা ভাঁজ দিব, তারপর আরও একটা ভাঁজ দিয়ে সাইডটা সেলাই করে নিব। নিচের যে কোণা পর্যন্ত কেটেছে এই কোণা পর্যন্ত এই সাইডটা সেলাই করতে হবে। ঠিক এভাবে করে আরও একটা সাইডে আমি সেলাই করে নিব। বন্ধুরা, আমরা একটা পাট খোলা রেখেছি, আমরা এখানে প্রথমে বেল্ট সেলাই করব, তারপর আমরা সাইড সেলাই করব। প্রথমে বেল্টের সাইডে যে জয়েন্ট দেয়া লাগবে, আমি এখানে প্রথমে বাড়তি কাপড়টা এভাবে করে জয়েন্ট দিয়ে নিব। এভাবে করে দুইটা পাট রেখে তারপর আমি সাইডে সেলাই করে নিব। এই সেলাইটা ডাবল করে দেওয়া লাগবে। এবার কোমরের বেল্টের একটা সাইড আমি সেলাই করে নিব। এখানে আমি একটা সাইডই শুধু সেলাই করব, আর একটা সাইড আমি পরে সেলাই করব। এবার যেই সাইডটা আমি সেলাই করেছি সেই সাইডটা এই যে এভাবে করে কলির উপরে আমি কিভাবে রাখছি সেটা ভালো মতো খেয়াল করবেন। কলিটার উল্টা পাশ থেকে আমি বেল্টের কাপড়টা রাখবো, রেখে আমি সাইডে প্রথমে সেলাই করব। আপনারা ভালো মতো খেয়াল করবেন, আমি কিন্তু কলিগুলো যে লাগিয়েছি তার ঠিক উল্টা পাশে বেল্টের কাপড়টা রেখে তারপর সেলাই করছি। আমি বেল্টের একটা সাইড কিন্তু সেলাই করি নেই, সেই সাইডটা আমি কিভাবে সেলাই করছি সেটা ভালো মতো একটু খেয়াল করবেন। এই যে এখানে যে বেল্টের কাপড়টা খোলা আছে এই জায়গার এই অংশটা কোমরের সাথে মিল রেখে এই যে এভাবে করে ভাঁজ করে নিব, এবং অতিরিক্ত যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা আমি কেটে নিব। এবার বেল্টের কাপড়টা এই যে এভাবে করে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিব। বন্ধুরা, এভাবে যদি আপনারা সেলাই করেন, এই সেলাইটা করলে খুব ইজিভাবে সেলাইটা করতে পারবেন। এভাবে সেলাই করলে আপনার যে বেল্টের কাপড়টা বড় হয়ে গেলে সমস্যা হয়ে যেতে পারে, আপনি তখন কিভাবে কি করবেন, তার চাইতে আপনি যদি বেল্টের কাপড়টা একটা অংশ সেলাই করে পরে যদি আরও একটা অংশ এভাবে করে জয়েন্ট দেওয়ার পরে সেলাই করেন, তাহলে আপনার বেল্টের কাপড়টা আর বড় হবে না, একেবারে কোমরের যে কলিগুলো আছে তার মাপে মাপে থাকবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি এই বেল্টের কাপড়টাকে কলির সামনের অংশ, কলির যে সোজা অংশ আছে এই সোজা দিকে এনে তারপর আমি সেলাইটা করব। বেল্টের এই কাপড়টাকে এভাবে করে একটা ভাঁজ দিব, তারপর এই সাইডে যে আমি কলির সাইডে যে সেলাইটা করেছি ঠিক তার উপরে রেখে আমি সেলাই করব। আমাদের এই বেল্টের সেলাইটা হয়ে গেল।
আমাদের এই সাইডে সেলাইটা করা হয়ে গেল। এবার পেটিকোটের এই কাপড়টাকে উল্টা করে নিয়ে বেল্ট যেখানে লাগিয়েছি ঠিক উপরের দিকে সমান রেখে, এই যে উপরের দিকে এভাবে দুইটা পাশে এভাবে সমান রেখে, আর নিচের দিকে যে আমি সেলাইটা করেছি এই সাইডে এখান থেকে নিয়ে তারপর নিচের লম্বা সেলাইটা আমি দিয়ে নিব। এভাবে করলে কোমরের উপরে ছোট বড় হবে না, দুটোটা পার্ট একই মাপের থাকবে। আমাদের সাইডের সেলাইগুলো হয়ে গেছে। এবার নিচের যে ঘেরের সেলাইটা সেই সেলাইটা আমি করছি। এখানে যে নিচের দাগটা দিয়েছিলাম লম্বা মাপ অনুযায়ী, এই যে এভাবে করে ভাঁজ করব, তারপর সাইডে আমি আরও একটা এভাবে করে ভাঁজ দিয়ে ভিতরের দিকে কাপড়টা ঢুকিয়ে দিব। এরপর সাইড থেকে আমি সেলাইটা করে নিব। তো আশা করছি আপনারা আমার এই ভিডিওটি দেখে পেটিকোট কীভাবে তৈরি করতে হয় অবশ্যই শিখতে পেরেছেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচে ডান পাশের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। বন্ধুরা পেটিকোটের ঘেরের সেলাইটা হয়ে গেছে আর আমার পেটিকোটটি তৈরিও হয়ে গেছে। আমার এই ভিডিওটি যদি ভালো মতো দেখে থাকেন অবশ্যই পেটিকোট কীভাবে কাটতে এবং সেলাই করতে হয় তা আপনারা করতে পারবেন। তো ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য